রাজেশ মুন্ডা নামে এক আদিবাসী ব্যক্তিকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে খোয়াই ধলাবিল বাগান স্কুলের সামনে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। গত 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় খোয়াই কমলপুর সড়কের উপর সংঘর্ষ হয়েছিল এক স্কুটি ও টমটমের। সেই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় স্কুটি চালক রাজেশ মুন্ডা। স্কুটি চালকেরই দোষ আছে সন্দেহে সেই সময় তাকে গণপিটুনিতে এলাকার কিছু অজ্ঞাত পরিচয় মানুষ। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও সুস্থ হয়নি রাজেশ মুন্ডা। এই ঘটনার তদন্ত চেয়ে 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার খোয়াইয়ের চেরমা এলাকায় খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার খোয়াই শাখার সদস্যরা। এই অবরোধের কারণে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ এক ঘন্টা সড়ক অবরোধের পর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন খোয়াইয়ের এসডিপিও পুষণকান্তি মজুমদার। আগামী 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি। 7 তারিখ আজকে থানা পুলিশ আসামি ধরতে পারে না, আমাদের রুগী এভাবে হসপিটালে মারধরও করছে, এরপরে দিয়া হেরা আসামিও ধরতে যখন পারে না, রুগীরা চিকিৎসা করবার আমরা গরিব মানুষ কই থেকে টাকা পাবো, সেই জন্য আমরা এখন রাস্তা অবরোধ করেছি রুগীর জন্য। 7 তারিখে তারপর এটার একটা কমপ্লেন আসে কালকে, তো আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি। তো অ্যারেস্টের দাবিতে রাস্তা রোকোটা হলো, তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে ফেলবো। আমরা অলরেডি নিজেদের সোর্সেস লাগিয়ে দিয়েছি, উইল বি অ্যারেস্টিং দেম সুন এন্ড দেন দ্য প্রবলেম উইল বি সলভড। এখন কি পথ অবরোধটা উঠানো হয়েছে? থ্যাংক ইউ, উঠানো হয়েছে। এসটিপি ও পুষণকান্তি মজুমদারের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে সড়ক অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।